এই মুহূর্তে হাওফিশের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড়খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, সঙ্গে জুটেছে জোড়া ঘূর্ণাবর্ত। তারই জেরে আগামী চার থেকে পাঁচ দিন উথাল পাথাল হবে বঙ্গের আকাশ, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃষ্টির সঙ্গে রয়েছে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামী দুই দিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আগামী বুধবার 3 জুলাই থেকে। দুর্যোগ চলবে উপরে, উত্তরবঙ্গের 5 জেলায় চলবে অতি ভারী বৃষ্টি। মৌসুম ভবনের তরফে এমনটাই ইঙ্গিত আগামী সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসে। জুন মাসের শেষ থেকেই আবহাওয়ার চরম পরিবর্তন দক্ষিণবঙ্গে। একই সঙ্গে তিনটে সিস্টেম, নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা একযোগে, আর তার জেরেই রবিবারও ভারী বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার ও মঙ্গলবার কিছুটা কমতে পারে বৃষ্টির পরিমাণ, যা ফের বৃদ্ধি পাবে আগামী বুধবার 3 জুলাই থেকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের ওপরে অবস্থান করেছে নিম্নচাপ। দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে এই ঘূর্ণাবর্ত। সোমবার 1 জুলাই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার 1 জুলাই এবং মঙ্গলবার 2 জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জুলাই মাসের প্রথম দুই দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার 3 জুলাই দক্ষিণবঙ্গের 3 জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 জেলায় এখনও হলুদ সতর্কতা জারি করা হয়নি, বাকি 2 জেলায় কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সব মিলিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 2 দিনে সংক্ষিপ্ত বিরতির পরেই ফের ভারী বৃষ্টি শুরু হবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।